হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কে বলতো সবার কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা করতে যাচ্ছি MP5 চ্যালেঞ্জ। MP5 এ মূলত তিনটা চিপ লাগালে কতটা ভয়াবহ হয় আজকে সেটাই আমরা দেখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো আমরা অনেক খোঁজাখুঁজি করে MP5টি পেলাম। এদিকে আর মাত্র 25 জন এনিমি অ্যালাইভ, একটা এনিমি চলে আসছে এখানে। ডেঞ্জার জোনের মধ্যে ফাইট দিব, এখন ডেঞ্জার পড়ে মরে যেতে পারি ভাই। এদিকে MP5 দিয়ে আমি রাশ করে দিয়েছি এনিমিটাকে এবং হেডশট মারার চেষ্টা, এবং হেডশট ভাই, ওর হেলমেটটা উড়ে গিয়েছে তোমরা দেখলে হয়তো বা। এদিকে আমরা কিলটা নিয়ে নিব, সামনে আমার টিমমেটটাকে মেরে দিয়েছে। সো এখন আমরা শুধু MP5 দিয়ে খেলবো ভাই। অনেক কষ্টে MP5টা পেয়েছি ভাই, এনিমি সব মরে গিয়েছে আর মাত্র 21 জন অ্যালাইভ। তো আমি এখানে MP5 দিয়ে MP5 চ্যালেঞ্জ শুরু করে দিয়েছি। এটাকে হেডশট মারার চেষ্টা এবং অনলি রেড নাম্বার ভাই, অনলি রেড। এটাকে হেডশট মেরে নক করে দিয়েছি, ওর টিমমেট চলে আসছে, ওটাকে হেডশট, দুটাকে হেডশট মেরে দিয়েছি ভাই। ও যাকে মারলাম ওর নাম হয়তো পাগল এমপেন ছিল। ওখান থেকে বাইক নিয়ে চলে আসতে আসতে এদিকে অনেকগুলো এনিমি ছিল। সো একটা এনিমিকে আমি এখানে দেখেছিলাম, ও আমাকে অনেক ফায়ার করছিল। সো আমি এখানে একটু মুভমেন্ট স্পিড দেখিয়ে ওকে হেডশট মারার চেষ্টা, এবং ভাই তিনটা চিপ লাগালে এনিমি ভাই সেকেন্ডের মধ্যে নক। সো MP5 চ্যালেঞ্জ করতে গেলে অবশ্যই তোমাকে 3-4টা চিপ লাগিয়ে নিতে হবে। ওখান থেকে ওটাকে কনফার্ম করে লুট করে সামনের দিকে যেয়ে দেখি ভাই এখানে ফাইট করতেছে। সো আমি তো ফ্রি কিল নিয়ে ধান্দায় চলে আসলাম। এটাকে হালকা ড্যামেজ এবং নক ভাই, এটা পুরো ফ্রি কিল ছিল। এখানে টিমমেটটা চলে যাচ্ছে ভাগার চেষ্টা, এটাকে ওয়ান ট্যাপ মারবো ভাই MP5 দিয়ে। আজকে ওয়ান ট্যাপ লাগেই না ভাই, একটু মারার চেষ্টা বাট ভাই কানেক্টই হচ্ছে না। সো আমি MP5 দিয়ে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতে দিলাম গাইজ। এদিকে ভাই ও টিমমেট ওকে রিভাইভ করতে আসছে আমার সামনে ভাই, ওর সাহস কত দেখছো। এটাকে কনফার্ম দিয়ে দিলাম আর টিমমেটটাকে হেডশট ভাই। এদিকে ওনলি রেড নাম্বার হেডশট মেরে দিয়েছি। এখান থেকে লুট শেষ করে আমরা চলে এসেছি ভেন্ডিং মেশিনের এখানে। আমার কিছু গ্লোল নিতে হবে। এদিকে দেখি একটা নেমে উপরে আমার ফাইট করতেছিল। সো আমি অনেকগুলো গ্রেনেড মারি, এখানে অল্প একটু ড্যামেজ পাইলাম 70-এ। সো এবার উপরে রাশ করে ওকে মেরে দিব। চলো তোমাদের রাশ করার সঠিক টেকনিকটা দেখাই। এদিকে সোজা উঠে চলে যায়, MP5 দিয়ে স্প্রে করবো ভাই। কপালটা অনেক ভালো ছিল, ও শুধু ভেস্টেই মারছে, হেলমেটে মারলে তো উড়ে যেত ভাই। সো এখান থেকে ওই কিলটা নিয়ে নিলাম। এদিকে আর কোনো প্লেয়ারকে আমরা পাইনি। এখান থেকে ভিডিওটা একটু কাট করে আমরা সরাসরি চলে আসছি ফ্যাক্টরিতে। এদিকে আর মাত্র 7 এনিমি অ্যালাইভ, এখানে একটা প্লেয়ার চলে আসছে, এটাকে হিট মারার চেষ্টা বাট এখানে আমার টিমমেট ওকে ঘোরানোর চেষ্টা করতেছে। সো আমি একে হিট মারার চেষ্টা করবো ভাই, ড্যামেজই দিচ্ছে না, একটা ছোটো হেডশট লাগছে। এদিকে আমার টিমমেটটাকে মেরে দিয়েছে। সো কিছু করার নেই, ওকে তো ছাড়বো না ভাই, ওকে বডি শট দিয়ে মেরে দিব। সো ওকে মেরে দিয়েছি। ইতিমধ্যে MP5 দিয়ে আমরা 9টা কিল করে ফেলেছি। এদিকে প্যারাং উঠে গিয়েছে, কিছু করার নেই গাইজ, ওটা ফেলে দিব। অনলি MP5 দিয়ে খেলতেছি আমরা। এদিকে আর মাত্র 5টা এনিমি অ্যালাইভ আছে। এদিকে ঘুরে ফিরে ওকে খুঁজেই পাচ্ছি না কাউকে। এখানে আমরা চলে আসছি, এদিকে জয়া গেমিং একজনকে কিল করে দিল, আর মাত্র 3 জন আছে। সো আমরা এটা লুট করে নিব আমাদের কাছে। এদিকে আবার লঞ্চার উঠে গিয়েছে গাইজ, লঞ্চারটা ফেলে দিতে হবে। হ্যাঁ লঞ্চারটা ফেলে দিলাম, আর মাত্র 3 জন আছে। এদিকে আমরা ম্যাচটা বুইয়া করতে পারবো কিনা কমেন্ট বক্সে জানাও সবাই ভাই। ও এলিমিনেটেড হয়ে গিয়েছে আর 2 জন মাত্র প্লেয়ার আছে। এটাকে হেডশট মেরে মারতে পারলে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো চলো দেখি এটাকে কেমনে হেডশট মারবো। উজিটাও ফেলে দিলাম গাইজ, কারণ আমরা শুধু MP5 চ্যানেল করতে আসছি। এনিমিটাকে আমি রাশ করে দিয়েছি। এদিকে গ্রেনেডগুলো মেরে দেই, যদি একটু ড্যামেজ পেয়ে যায় তাহলে লাভ হয়ে যাবে। ট্রিপলার ভাই টমেটো মেরে দিলাম ভাই, আমার টমেটো কোনো কাজেই লাগে না ভাই। এখানে আমি ও ভাই আমাকে ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে। সো ওকে এবার হেডশট দিয়ে দিব, এবং হেডশট খতম, বাই বাই টাটা।